নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার দেবে তাদের জন্য নদীর কার্য থেকে একটি প্রশ্নোত্তর আলোচনার ক্লাস বা সায়সেন ক্লাস বলতে পারো অর্থাৎ এক কথায় আমি নদীর কার্য থেকে আজকে সায়সেন বলে দেব বাকি কি কী প্রশ্ন তোমরা করলে পরীক্ষায় তোমাদের কমন আসার সম্ভাবনা বেশি সেটা আমি বলে দেবো তো এখানে একটা কথা বলে দিই যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো আর তোমাদের অন্যান্য যদি কিছু কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও ক্লাস টেনের আলাদা করে প্লে লিস্ট বানানো আছে সেখানে একশোর বেশি ক্লাস করে দেওয়া আছে ঠিক আছে সেই সমস্ত ভিডিও তোমরা পারলে দেখো তো আপাতত আমি আসছি যে নদীর কার্য থেকে অর্থাৎ নদীর কার্য থেকে ক্লাস টেন দু হাজার চব্বিশ সালের ছাত্রছাত্রী যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সাজেশন আমি প্রথমে দু নাম্বারে সাজেশন দেব তারপরে পাঁচ নাম্বারে সাজেশন দেব ঠিক আছে এবং যারা আমার নোট নিয়েছো বা নিচ্ছ তারা নোটের মধ্যে এক নম্বরের সাজেশনও পেয়ে যাবে তো আমি শুরু করছি যে প্রথমে দু নম্বরের প্রশ্নগুলো আমি কি কি দিয়ে রয়েছে তারপরে আসছি পাঁচ নম্বরের প্রশ্ন তো প্রথমে যে দু নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হচ্ছে নদী কাকে বলে ঠিক আছে এটা করবে তারপরে জলচক্র কাকে বলে এই প্রশ্নটা করবে ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র বলতে কি বোঝো এটাও করবে কিউসেক এবং কিউমেক কি এটা করবে নদী নদীঘাত বা নদীঘাত এবং নদী উপত্যকার মধ্যে পার্থক্য কী খরস্রোত বা র্যাপিডস কাকে বলে নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝায় গিরিখাত কাকে বলে আচ্ছা আবদ্ধ শৈলশিরা কাকে বলে পলল বেজনী কি এবং মন্থকূপ এবং পাতকূপের মধ্যে তুলনা মোটামুটি এই প্রশ্নগুলো করলে আশা করি দু নম্বরের প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে আরও একটা প্রশ্ন দিয়েছি জলপ্রপাত এবং খরস্রোতের মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো এরপরে আসছি তিন নম্বরের কোশ্চেন ঠিক আছে দু নম্বরের কোশ্চেনের পরে তিন নম্বরের কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে ততটাই গুরুত্বপূর্ণ আর নদী থেকে এবার তিন নম্বরের প্রশ্ন আসার চান্সও বেশি তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণগুলি আলোচনা করো তারপরে যেটা বলছি যে সকল নদীতে বদ্বীপ সৃষ্টি না হওয়ার কারণ কী তারপরে জলপ্রপাতের পশ্চাতপসারণের কারণ অথবা জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন এই প্রশ্নটা করবে নিক পয়েন্টে জলপ্রপাত গড়ে ওঠে কেন এই প্রশ্নটা করবে অশ্বক হদের হ্রদের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা করবে আচ্ছা গঙ্গা পদ্মা মেঘনার সক্রিয় অংশে বা এই গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ ঠিক আছে এবং হিমবাহ উপত্যকা এবং নদী উপত্যকার মধ্যে একটা পার্থক্য যদিও এই প্রশ্নটা হিমবাহ চ্যাপ্টারের তো আমি এখানেই দিয়ে দিয়েছি গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা করে যেও আচ্ছা এরপরে আসছি কিছু বড় প্রশ্ন ঠিক আছে বড় প্রশ্ন কি কী পড়বে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমিরূপ এখানে আমি একটা কথা বলে দিই যে এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টভূমিরূপ এই প্রশ্নটা করার দরকার নেই ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু দু সালে তেইশ সালের জন্য ইম্পর্ট্যান্ট ছিল ঠিক আছে দু সালে এই প্রশ্নটা করার দরকার নেই ঠিক আছে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ তো তোমরা যেটা করবে সেটা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই প্রশ্নটা অন্তত করে যেও ঠিক আছে যারা দু সালে পরীক্ষা দেবে ঠিক আছে তারা এই প্রশ্নটা করে যেও আচ্ছা আর প্রশ্ন তেমন কিছু নেই অনলাইনারগুলো যারা নোট নিয়েছ তারা জানো যে অনলাইনারগুলো ওখান থেকে তোমরা করলে আশা করি সবগুলোই কমন পেয়ে যাবে আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম ঠিক আছে পরের দিন আমি হয়তো হিমবাহের কার্য সম্পর্কে আরও কিছু প্রশ্নোত্তর নিয়ে বা সায়সেন নিয়ে তোমাদের কাছে হাজির হব